বাংলাদেশের আগামী নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা হতে যাচ্ছে যুক্তরাজ্যের হাউস অফ কমেন্সে। সেখানে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করার বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হবে। এভাবে বিদেশি রাষ্ট্রের মুরব্বী আনায় নির্বাচন বিষয়ে দুদলের সমঝোতা হলে তা ভবিষ্যতে ওই রাষ্ট্রের দাসত্ব গ্রহণে সামিল হবে বলে আশঙ্কা করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। মাহমুদ আরিফের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি অবস্থানে, ফলে অভ্যন্তরীণ রাজনীতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে, শঙ্কা বাড়ছে জনমনে, তৈরি হচ্ছে সংকট। আওয়ামী লীগের দেশে নির্বাচন হবে না, হবে না, হবে না। এই প্রেক্ষাপটে বিরোধী দল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্স আলোচনার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক সংবাদপত্রে শিরোনাম হয়েছে খবরটি। বিএনপির প্রতিনিধি দলে থাকছেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তবে আওয়ামী লীগের প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিদেশি রাষ্ট্রের এই হস্তক্ষেপে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে জাতি আত্মমর্যাদা হারাবে বলে মনে করছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। আমাদের জাতীয় সম্মানের জন্য যে খুব একটা বড় জিনিস এটা আমি মনে করি না। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন তুলতে পারে যে জাতীয় সম্মান তাহলে কি। জাতীয় সম্মান প্রতিষ্ঠিত হবে নিজের আত্মমর্যাদায়, নিজেদের মধ্যে নিজেদের ঘরের বিবাদ বাইরে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয়। এই ব্যাপারে দুটি নেতৃবৃন্দের, দুটি দলের নেতৃবৃন্দের সমঝোতা বৈঠক এবং সৌহার্দ্যপূর্ণ সমঝোতার মধ্য দিয়েই সমাধান করা সম্ভব। সেটা যদি না হয় তাদের জন্য অকল্যাণকর, জাতির জন্য অমর্যাদাকর হবে। সাধারণত নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই কেবল অন্য রাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী হয় বিদেশি রাষ্ট্র। তাই যুক্তরাজ্যের হাউস অব কমন্সের মধ্যস্থতায় যদি সমঝোতা হয় তা দেশের জন্য নেতিবাচক প্রভাব আনতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। হাউস অব কমন্সে কিন্তু যেসব দেশে তাদের বিভিন্ন রকমের অর্থনৈতিক, সামরিক এবং অন্যান্য স্বার্থ আছে, সেই সব ক্ষেত্রে তারা সেই সব দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাদের মুরব্বী আনায় কোনো রকমের আগামী নির্বাচন বিষয়ে যদি সমঝোতা হয় সেটি হবে আগামী দিনে তাদের দাসত্ব গ্রহণের সামিল। তাই সময় থাকতে সংসদে অথবা সংসদের বাইরে যত দ্রুত সম্ভব নির্বাচন ইস্যুতে আভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে ঐক্যমতে পৌঁছানোর তাগিদ গণমাধ্যম বিশ্লেষকদের। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা।